আমি অনেক ওই যে সুন্দর একটা গজল শুনেছি, তার কণ্ঠ এত ভালো লেগেছে, আসলেই শুনতে ইচ্ছা করে। কারণ এ সমস্ত গজল থেকেও কোরআনের প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ে। কারণ সুন্দর সুন্দর স্কুলে পড়লে কিন্তু এই গজল বা কোরআন শিক্ষার বিষয় কিন্তু এতটুকু ধারণা এদের থাকতো না। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙ্গালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙ্গালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সুবুজ চুল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তুলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙ্গালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙ্গালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সুবুজ চুল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তুলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো আমি তোমার মতো না পূর্ণ করি, আর কারে পাই বলো, তুমি আমার প্রভু আমার ভালোবাসা আমার সুখ।
আমার দুঃখ আমার আলো আশা সন্ধ্যা যখন দিগন্তের রেখা আস্তে করে থামে সন্ধ্যা যখন দিগন্তের রেখা ধরে নামে পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে তখন মন তারি মিহিন সুরে আমায় তুমি ডাকো হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারে পাই বলো আমি তোমার মতো না কোন করে আর কারে পাই বলো আমি তোমার মতো না কোন করে আর কারে পাই বলো আমি তোমার মতো না কোন করে আর কারে পাই বলো তার কণ্ঠ এত ভালো লেগেছে আসলেই শুনতে ইচ্ছা করে কারণ এ সমস্ত গজল থেকেও কোরআনের প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ে কারণ সুন্দর সুন্দর স্কুলে পড়লে কিন্তু এই গজল বা কোরআন শিক্ষার বিষয় কিন্তু এতটুকু ধারণা এদের থাকতো না তা আমি আশা করব ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে আগামী দিনের জন্য একজন আলেম হিসেবে আমাদেরকে কামিয়ে মানে আমাদেরকে দান করে সে আশা থাকবেই হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারে পাই বলো আমি তোমার মতো না কোন করে আর কারে পাই বলো